জন্য তো আমরা আগের টিউটোরিয়ালে আলোচনা করছি যে মেইলিং মেনু, লেবেল এবং ইনভলভস এই দুটো সাবমেনু, এবং এই দুটো অপশন নিয়ে আমরা আলোচনা করছি। আজকে এখনকার এই টিউটোরিয়ালে আলোচনা করবো মেইল মার্চ কীভাবে করতে হয়, একটা মেইল মার্চ কীভাবে করতে হয়। তো এর জন্য আমাদের কিছু একটা মেইল লিখে লাগবে, একটা লেটার লিখে লাগবে, সবাইকে পাঠাবো। তো আমি জাস্ট একটা মেইল লিখলাম, দেন বয় স্কুল, এক্স বয় স্কুল, এক্স বয় স্কুল। এরপরে এখন যার কাছে পাঠাবো তার কিছু লিস্ট পাঠাবো টিচারের কাছে, এবার কার কাছে যে লিখবো। এরপরে আপনি তার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলোকে অ্যাড করতে পারেন। তো এই মিটারটাকে আমরা মেল মার্স হিসেবে নিয়ে, তো মেল মার্স স্টার্ট, মেল মার্সে ক্লিক করলে এখানে দেখা অনেকগুলো অপশন, লেটার, ইমেল, ইনভলভস, ইনভলভস থেকে লেভেল লেগেছে, ডিকশনারি, ডাইরেক্টরি, ডাইরেক্টরি, নর্মাল অর্ড ডকুমেন্ট। আমি স্টেপ বাই স্টেপ মেল মার্স উইজার্ড ক্লিক করবো। এখন যখন এটা ক্লিক করবো তখন এখানে অনেকগুলো মেল মার্চ আপনি কোথায় করতে চাচ্ছেন, ইমেলের জন্য, লেটারের জন্য, ইনভলভস, লেভেল, ডাইরেক্টরি। আমি একটা লেটারের জন্য করবো, যেহেতু এখানে একটা লেটারে ডকুমেন্ট লিখছি, তো এটা যখন লেভেল লেটার ক্লিক করবো, ইমেল করতে ইমেল ক্লিক করার পরে নেক্সট করবো, আমি লেটার করতে লেটার ক্লিক করবো, এখানে নেক্সট ডকুমেন্ট। আচ্ছা, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, যে ডকুমেন্ট এই ডকুমেন্টের জন্য করবো, এখন নতুন একটা ডকুমেন্ট তৈরি করবো, স্টার্ট ফ্রম টেম্পলেট লেখা টেম্পলেট নিবো, সেখান থেকে এক্সিস্টিং করবো, অথবা স্টার্ট ফ্রম এক্সিস্টিং ডকুমেন্ট, যেটা আমার ডকুমেন্ট একটা তৈরি করা আছে সেই ডকুমেন্ট করবো। আমি যেটা কারেন্ট ডকুমেন্ট আছে এটার উপরে করবো, নেক্সট করে এমন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আপনার কি আমাদের যদি লিস্ট তৈরি করা থাকে, তো সেই লিস্ট অনুযায়ী আমি মেল মার্চ করবো নাকি লিস্ট এখন তৈরি করবো। একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে টাইপ ইন নিউ লিস্ট ক্লিক করেন, করার পরে এখানে ক্রিয়েট অপশনটা ভিজিবল হবে, তাহলে আমি ক্রিয়েট ক্লিক করবো, যে আমি একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। মানে এখানে লিস্টের মধ্যে অনেকগুলো মানে ক্যাটাগরি আছে, যাতে যদি আইটেমগুলো লাগবে, তো আমি চাচ্ছি এতগুলো লাগবে না, কিছু কাস্টমাইজ করবো, নিউ এন্ট্রি, ফাইন, ডিলিট এন্ট্রি, কাস্টমাইজ করবো, যে এতগুলো লাগবে না, কী কী লাগবে, টাইটেল লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, অল দুইটা আছে, দুইটা লাগবে না, অ্যাড্রেস আমি রাখতেছি না, আমার সিটি, স্টেট, স্টেট দরকার নাই, জিপ কোড দরকার নাই, কান্ট্রি, রিজন এগুলো দরকার না, আমি এতগুলো জায়গা আমি ফিল নিতে পারি, অর্থাৎ ইমেল অ্যাড্রেস, আচ্ছা লাস্ট নেম দরকার নেই। আমি এই কয়টা ক্রাইটেরিয়া বা ফিল নেম নিয়ে আমি একটা মানে জাস্ট কী করবো, লিস্ট তৈরি করবো যেগুলোকে তাদেরকে মেল পাঠাবো। তো ওকে করেন, এখন টাইটেল লিখেন, আপনি কিছু একটা লিখেন, ফার্স্ট নেম, সে কিছু এগুলো একটা কোম্পানি নেম বা এগুলো মনে করেন দেখানোর জন্য, ইমেল অ্যাড্রেস অ্যাট দ্য রেট জিমেল ডট কম, সেকেন্ড এমডি, এগুলো ধরেন কিছু একটা নাম, এরকম একটা বানাই নিলাম। যেহেতু ওইখানে আমি যে লিস্টটা তৈরি করছি তাদেরকে মেল মার্চ করবো, তাদের আমি লিস্টগুলোকে ইনসার্ট করবো, দেখবেন নাকি মোর আইটেম লিখবেন মার, এখানে ইনসার্ট করবো, এখানে আপনি কার্সার রাখেন, এখানে কার্সার আছে, এখান থেকে মেল আইটেম দিলে টাইটেলে ক্লিক করেন, তারপর এখানে টাইটেল চলে আসছে দুইবার, একবার লাগবে, এইখান থেকে আপনি কেটে দেন, এখান থেকে ক্লোজ করে কেটে দেন একটা টাইটেল, এখন এখানে প্রিভিউ ক্লিক করতে হবে, দেখতে হবে এই স্যার। এখন এভাবে আপনি ইনসার্ট করতে পারেন, অথবা এখান থেকে হাইলাইট, হিন্ট,
পিসিবি রেজিস্ট্রি রেজিস্টার এর একটা এডিট করতে পারি, এটা আমি এডিট করতে পারি, টিকমার্ক করে দিন, এডিট আপনি এখানে এডিট করতে পারেন, হাইলাইটস করতে, অ্যাড্রেস বুক মার্ক করতে পারেন, ব্লক ব্লক অ্যাড্রেস করতে পারেন, গ্রিটিং কার্ড আপনি সম্বোধন করতে টিয়ার স্যার অথবা টু অমুক এগুলো আপনি ইউজ করতে পারেন। কমা ইউজ করুন, পিছনে এগুলো যেগুলো আপনি দরকার নাম, যার নাম ইউজ করতে পারেন, তার টিয়ার স্যার ম্যাডাম যেটা আপনার ইচ্ছা ওইটা ইউজ করবেন। ইনসার্ট মার্স ফিল্ড, এখান থেকে টাইটেল ফার্স্ট নেম আপনি টাইটেল লিখছেন, তারপর এখানে একটা স্পেস রাখেন, রাখার পর টাইটেল লেখার পরে আপনি চাচ্ছেন যে এবার ফার্স্ট নেম, ফার্স্ট নেম তারপর স্পেস রাখার পরে তারপর সিটি, তারপর আমরা নিউ লাইনে গিয়ে লিখলেন যে তার ফোন নাম্বার আর ফোন আমরা এইগুলোকে প্রত্যেক দেখবেন, যেটা অ্যাপ্লিকে ক্লিক করেন টাইটেল স্পেস দিয়ে ফার্স্ট নেম তারপর সিটি একটু কিন্তু ডেট পরে আমি স্পেস দিয়ে ফাঁকা করে দিচ্ছি নিউ লাইন দেন এখন এখান থেকে জাস্ট স্পেস দিয়ে ফাঁকা করে যেন এটা বোঝা যায়, তাহলে একই সাথে হয়ে গেলে দেখতে খারাপ লাগবে, মিলে যাবে বোঝা যাবে যে প্রত্যেকটা অনেক আবার। আচ্ছা এই চার তিনটাকে এক লাইনে পরের লাইনে এই তিনটাকে ফাইন লাগে এখন প্রিভিউ দেখি, তাহলে কি ফার্স্টে কি নাম ছিল টাইটেল, তার ফার্স্ট নেম সিটি, টাইটেল ফার্স্ট নেম সিটি, তারপর ওয়ার্ক ফ্রম ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম, ওয়ার্ক ফ্রম ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম, আর এটা এটা প্রথম জনের ক্ষেত্রে, দ্বিতীয় জনের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় জনের ক্ষেত্রে কোনো ডাটা এসেছিল না তাই চতুর্থ জনের ডাটা ফিনিশ করে ফিনিশ করে কিন্তু আপনি সবগুলো দেখতে সবগুলো ক্ষেত্রে দেখেন সবগুলো চলে আসবে। এই যে চারটা করছিলাম ওইখানে আবার যে লিস্ট বানিয়েছিলাম সেখানে প্রত্যেকের নাম নিয়ে তাদের আবার একটা মেইল মার্চ তৈরি হয়ে গেছে। এইভাবে কী করতে হবে, খুব সহজে খুবই তাড়াতাড়ি অল্প সময় একটা মেইল লিখতে পারি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য মেইলগুলোকে আমি তৈরি করতে পারি। তো এই ভিডিওটি মাধ্যমে কি করা অঞ্চল, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।